ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোসিয়েট করার লাগে। সেটার ক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে। আমাদের তো বাংলাদেশে একটা কমন ওপেন সিক্রেট, চাচা মামা খালা তাদের সাথে আপনার অবশ্যই সম্পত্তি নিয়ে ঝামেলা হবেই, আপনাকে সেই জায়গায় অবশ্যই নেগোসিয়েট করতে হবে। ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোসিয়েট করা লাগে। সেটার ক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে। প্রথম, আপনাকে যেই প্রপার্টি দিচ্ছে তাকে জিজ্ঞেস করেন আপনি কেন মনে করেন আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, অর্থাৎ উনি যেই ডিসিশন নিচ্ছে উনাকেই সেই ডিসিশন জাস্টিফাই করতে বলেন। সেকেন্ড ওয়ে, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনার সাথে যদি এটা আমি করতাম আপনি কি করতেন, অর্থাৎ ডিসিশনের যে দুইটা পার্ট গিভার এবং টেকার, গিভারকে জিজ্ঞেস করেন আপনি যে এটা দিচ্ছেন কেন মনে করেন এটা জাস্টিফাইড, উনি একবার নিজেকে জাস্টিফাই করবে, পরে আবার তাকে বলবেন এখন আপনি আমার জায়গায় দাঁড়ায় বলেন কেন এটা আমার জন্যও জাস্টিফাইড, তখন মানুষের কন্ট্রাডিকশনগুলো বের হয়ে যায়। আরও দুটো এক্সট্রা টুল আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি কারোর সাথে নেগোসিয়েশনে বসবেন সবার আগে টার্গেটটা সেট করে নেবেন যে আপনি কী অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার জন্য বেস্ট পসিবল সিনারিও কী হতে পারে, স্যাটিসফ্যাক্টরি সিনারিও কী হতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও কী হতে পারে। সো আপনি যদি জানেন আপনি কী অ্যাচিভ করতে চান, পরবর্তীতে ইউ ক্যান কানেক্ট এভরিথিং। এবং সর্বশেষ যেটা আমাকে কম্পারেটিভলি হেল্প করে যে কোনো নেগোসিয়েশনে, যদি পারেন আপনার নেগোসিয়েশনের কাউন্টার পার্টকে আগে কথা বলার সুযোগ দেন। আগে কথা বলার সুযোগ দিলে যেটা হবে, ক্রিকেটে যেই টিমটা সেকেন্ডে ব্যাট করে সে কিন্তু জানে ফার্স্ট টিমটা কত রান করেছে, সে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। সো দেখেন হিউম্যান সাইকোলজি কীভাবে কাজ করে, আপনি তিনটা যুক্তি নিয়ে গেছেন আপনি নেগোসিয়েশনের জন্য, আপনি বলার আগেই আপনার কাউন্টার পার্ট উনি বলার আগে আপনি তিনটা যুক্তি একবারে শেষ করে ফেলছেন, সে তার একটা যুক্তি দিয়ে আপনার তিনটাকে ভেঙে দিল, নেগোসিয়েশনে হেরে গেলেন, আপনি তাকে অ্যালাউ করলেন সে একটা যুক্তি দিল, আপনি আপনার একটা যুক্তি দিয়ে সেটাকে ভাঙলেন, সে আরেকটা যুক্তি দিল আপনি সেই যুক্তি দিয়ে আপনি আবার তাকে ভাঙলেন, শেষটা যেহেতু আপনার যুক্তি স্ট্যান্ড করে নেগোসিয়েশনে আপনার জেতার সম্ভাবনা বেশি। সো আপনি চেষ্টা করেন, এটাকে বলা হয় ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরম্যান্স। সো আপনি যখন নেগোসিয়েশনে যখন ওই আর্গুমেন্টগুলো যাচ্ছে, লজিক অ্যান্টি লজিকের কাজ যখন চলছে, আপনি চেষ্টা করবেন কনক্লুশনটা যাতে আপনি ড্র করতে পারেন, অর অ্যাটলিস্ট আপনার কনক্লুশনটা যাতে উনি ড্র করে। সেটার জন্য মাঝে মাঝে মানুষকে, কারণ এটা করে যেটা হবে, উনি যদি দুইটা যুক্তি নিয়ে আসেন, উনি ওনার যুক্তি সব বলে দিল, আপনি পরে বললেন উনার কাছে আর প্রতিযুক্তি নাই, আপনি জিতলেন, আপনি আপনার সব যুক্তি শুরুতেই বলে দিলেন, উনি সেগুলো ভেঙে দিল, আপনার কিন্তু সেটাকে রিবিল্ড করার নতুন কোনো রিজনিং নাই, নেগোসিয়েশনে উনি আগায় থাকবেন। এই কারণে চেষ্টা করেন আইদার কনক্লুশনটা আপনি ড্র করবেন অথবা আপনার কনক্লুশন উনি ড্র করবেন। মাশাআল্লাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, নেগোসিয়েশন মাস্টার ক্লাস, সলিড।